হাজার হাজার মহিলার সচলত বজ্রনাদ। দাবী মানি নোলোৱা পর্যন্ত অব্যাহত রাখিব প্রতিবাদ। প্রতিবাদকারীর আক্ষেপ সরকারে শুনা নাই তেওঁলোকৰ কথা। তেওঁলোকৰ অভিযোগ গণতান্ত্রিক প্রতিবাদক গুরুত্ব নিদিয়ে এইখন সরকারে। অঙ্গনবাড়ী কর্মী সহায়িকার উত্তাল প্রতিবাদ, সচলত দীর্ঘদিন ধরে নিজ প্রাপ্য বিচারী অবস্থান ধর্মঘট। হাজার হাজার কর্মী সহায়িকার রাজপথ অবরোধের ফলত সৃষ্টি হয় তীব্র যানজটর সমস্যা, যার বাবে সচলত রাজপথ বন্ধ হয়ে পড়ে। অঙ্গনবাদী কর্মী সহায়িকার পদোন্নতির ক্ষেত্রে এক গ্রহণযোগ্য গাইডলাইন প্রস্তুত করা হব বলে সরকারে যে প্রতিশ্রুতি দিছিল সেয়া আজি পর্যন্ত পালন নকরিলে। বিপরীতে আয়ুষ্মান ভারত, অরুণোদয়, আধার কার্ড আদি অজস্র কামর বোঝা চাপি দিয়া হয়েছে কর্মী সহায়িকাসকল। মজুরি লাগে, বর্তমান মূল্য বৃদ্ধির বতরত আমি অঙ্গনবাদী 6,500 টাকা পাও, সহায়িকায় পাই 3,200 টাকা। এই টাকার ঘর সংসার চলিব পায় নাকি? আমার দুঃখ দুঃখী হয় আমার সঞ্চালক, এতিয়া বর্তমান হয় তেতিয়ার সঞ্চালকে 19 অক্টোবরতে এই মাননী বৃদ্ধি এটা প্রস্তাব সরকারক দিছিলে। কর্মীর 12,000, মিনি কেন্দ্র কর্মীর 10,000, সহায়িকার 7,000, এই প্রস্তাবনায় হয়ে থাকিল। তার মানে সরকারে এয়াকে বুঝাইছে অসমর কোনো ডিপার্টমেন্টের কাম নাই, লাগে উপযুক্ত মজুরি। আমার সরকারে যেখানে কাম করাই আছে আমি অতি দুঃখে এমুটি খাব নোৱাৰো, আমার লড়া ছলীক পড়াব নোৱাৰো, আমি কি কষ্টর মাধ্যমে আমি সব কাম বিলাপ করব হয়েছ। আমার সরকারে বহু ধরনের কাম করাইছে, এনআরসির কাম, বিএলর কাম, তারপর পোষণ টেকার একটা আসনি দিছে, একটা অ্যাপ দিছে, সেই পোষণ টেকারত কাম করে করে। হে তেওঁলোকে দাবি গ্রহণ নকরিলে লোকসভা নির্বাচনত প্রত্যুত্তর দিব বলে হুঙ্কার দিয়ে।